নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউয়ে তোমাদের ক্লাসেসগুলো চলছিলো তার ক্লাস নাম্বার নাইনটিন এবং আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো ইন্টারভিউ প্রস্তুতি সাতখানা নিয়ম নিয়ে অর্থাৎ ইন্টারভিউয়ের তোমরা প্রস্তুতি কিভাবে নেবে সম্পূর্ণ বিষয়টা একদম এ টু জেড তোমাদের আলোচনা করে দেবো তার আগে বন্ধুরা বলে দিই তোমরা আজকে যে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে তার সম্পূর্ণটাই কিন্তু যে তোমাদের ইবুক পিডিএফটা লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশানে প্রথমে পেয়ে যাবে এবং যারা যারা অনলাইন মক ইন্টারভিউ দিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো এবং সেখানে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমাদের অ্যাকচুয়ালি প্রিপারেশান কীভাবে নেওয়া উচিত সেই সম্পর্কে বন্ধুরা বলে দিই প্রথমে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এক এক করে এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের এখানে মাথায় রাখতে হবে সেখানে এক এক করে বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি প্রথম বিষয়টা হলো প্রতিষ্ঠান সম্পর্কে জানুন অর্থাৎ তোমাদের যে বোর্ডের অর্থাৎ তোমরা এখন ডাব্লিউপি বোর্ডের আন্ডার অর্থাৎ পুলিশ বোর্ডের তরফে তোমরা ইন্টারভিউ দিতে তো বোর্ড সম্পর্কে কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের বিস্তারিত জেনে যেতে হবে যাতে করে ওই বোর্ড সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন ধরুক না কেন ইন্টারভিউ বোর্ডে যাতে করে তোমরা সমস্ত বিষয়টা এ টু জেড তোমরা জেনে থাকো দুই নম্বর যে বিষয়টা সেটা হলো তোমাদের সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা নিন অর্থাৎ তোমাকে কিন্তু যে সকল প্রশ্নগুলো করা হতে পারে বলে তোমার নিজস্ব মতামত বা নিজের মনে হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা আগে থেকে রেডি করে যাবে যেমন তোমার পছন্দের কাজ এবং শখ নিয়ে প্রশ্ন চাকরিটা কি ধরনের প্রতিষ্ঠানটা কি ধরনের কর্মক্ষেত্র তোমরা যে জন জয়েন করবে সেটা কি ধরনের এই ধরনের বিভিন্ন যে সাবলীন এবং যে সকল উত্তরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা নিজেরা নিজে নিজেদের মধ্যে প্রিপারেশানটা নিয়ে যাবে যেমন ব্যক্তিগত ধারণা একটা প্রত্যেকেরই থাকে যে আমি এই জায়গা থেকে বিলং করি আমার এইখান থেকে এরকম প্রশ্ন হতে পারে আমি এই কাজ করছি এখন বর্তমানে আমি এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি এই ধরনের প্রশ্ন হতে পারে তো ওই যে প্রশ্ন সম্পর্কে একটা বেসিক ধারণা যেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে প্রত্যেকের জন্য কিন্তু সেটা আলাদা তো সেই জিনিসটা কিন্তু নিজের ক্ষেত্রে একটা ধারণা নিয়ে যাবে নেক্সট হলো তোমাদের তিন নম্বর হলো ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনুশীলন করুন অর্থাৎ তোমাদের কিন্তু খুব ভালো করে নিজের প্রিপারেশানটা কমপ্লিট করতে হবে যে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে চূড়ান্ত ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হওয়ার আগে কিন্তু তোমার যে বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সহযোগিতা করো এবং নিজেদের মধ্যেই তাদেরকেই জিজ্ঞেস করো বিভিন্ন ধরনের প্রশ্ন করো বা বিভিন্ন ধরনের সেটা তুমি কীভাবে কতটা অ্যান্সার দিতে পারছো সেটার জন্য একজন তোমার বন্ধু বান্ধবকে অডিয়েন্স হিসেবে রাখো যে তারা শুনবে বিষয়টা তাদের কাছে কতটা স্যাটিসফাই বলে মনে হচ্ছে তো যার উপর তোমার বিশ্বাস আছে সেই ধরনের লোকের সঙ্গে তোমরা আলোচনা করতে পারো এইভাবে কিন্তু নিজেদের যে স্পোকেন পাওয়ারটা এর মধ্যে দিয়ে কিন্তু স্পোকেন যে অ্যাবিলিটি সেটা কিন্তু বাড়বে স্পিকিং পাওয়ারটা বাড়বে এবং তার মধ্যে দিয়ে কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের বেটার প্রিপারেশানটা তৈরি হবে নেক্সট হলো তোমাদের চাকরির পদের সঙ্গে নিজের যোগ্যতা ও দক্ষতার তুলনা করুন অর্থাৎ চাকরির সব পদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার সাথে নিজের দক্ষতা এবং যোগ্যতারা মিলিয়ে নাও এর মাধ্যমে তুমি ওই পদের কাজ করার জন্য যতটুকু প্রস্তুত সেই সম্পর্কে কিন্তু ধারণা পাবে ফলে ইন্টারভিউ বোর্ডে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার জন্য তুমি তোমার কাছে কিন্তু বিষয়টা সহজ হয়ে উঠবে ঠিক আছে তো নিজের যোগ্যতা বা নিজের দক্ষতা সম্পর্কে সঠিকভাবে জানুন এবং সেই বিষয়টা সম্পর্কে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নাও যথাযথ পোশাক পরো আমি বারবার এর আগেও বলেছি পোশাকের জ্ঞানটা সবসময় রাখতে হবে কিন্তু এই নয় যে তোমার খুব দামি পোশাক পরতে হবে এমন কোনো ব্যাপার নেই হালকা রঙের ওপরের শার্ট এবং ডিপ কালারের প্যান্ট তোমরা পরো একটা শ্যু নর্মাল যে সকল শ্যুগুলো পরে থাকে ফর্মাল শ্যুগুলো যেগুলো বলা হয় সেগুলো তুমি ব্যবহার করো এবং সেগুলো তোমাদের কাছে কিন্তু যথেষ্টই হয়ে দাঁড়াবে একটা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য এবং সেটা যদি স্ত্রী করা থাকে নতুন হলে আরও ভালো কিন্তু সেটার যে একদম ম্যানডেটেটিভ তা কিছু নয় যাতে করে একটা সাবলীন কাপড় তোমাদের থাকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনো ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তিতে যে সকল কাগজপত্রগুলো আছে সেগুলো তো প্রত্যেকটা দেখে যাবেই যাবে কিন্তু বিজ্ঞপ্তিতে অনেক কিছু যদি নাও দেওয়া থাকে সেগুলোও কিন্তু তোমরা এক্সট্রা ক্যারিকুলাম হিসেবে তোমরা নিয়ে যেতে পারো যেমন নিজের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা নিজের একটা সিভি বা যেটাকে রিজুমি বলে বায়োডেটা সেটা ঠিক আছে ছবি এক্সট্রা তুমি নিয়ে যেতে পারো তো এই সকল বিষয়গুলো কিন্তু নিজের সঙ্গে অবশ্যই রাখবে এবং আজকে যে লাস্ট বিষয়টা হলো সেটা হলো যথাসময়ে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত থাকুক সবসময় মনে রাখবে যে সঠিক সময় তুমি যদি সেন্টারে পৌঁছাতে পারো অর্থাৎ ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তাহলে কিন্তু তোমার মধ্যে কোনো প্যানিক কাজ করবে না তুমি যেরকম নর্মাল বিহেভিয়ার ছিল তোমার আগে সেরকম নর্মাল বিহেভিয়ারের মধ্যেই থাকবে কিন্তু তুমি যদি সেখানে লেটে পৌঁছাও তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি শিওর থাকো যদি লেটে পৌঁছাও তাহলে কিন্তু অনেক রকম টেনশান তোমার মাথার মধ্যে কাজ করবে তো যাতে করে ওই টেনশানটা তোমার মধ্যে কোনোভাবে মাথার মধ্যে কাজ না করে তার জন্য কিন্তু যখন তোমাদের টাইম দেওয়া থাকবে তার আগেই কিন্তু সেখানে গিয়ে উপস্থিত থাকবে এবং নিজের প্রতি সবসময় কনফিডেন্ট কনফিডেন্সটা রাখবে নিজের উপরে যে আমি অবশ্যই যাতে সেখানে ভালো পারফরমেন্স করতে পারি কোনো নেগেটিভিটির মধ্যে দিয়ে কোনোভাবে যাবে না তো এই হলো ইন্টারভিউ প্রস্তুতি যে মানে যাওয়ার পূর্বে যে প্রস্তুতিটা সেটা এই সাতখানা নিয়ম তোমরা ফলো করবে এর বাইরে আর কিছুই নেই এইটুকুটা তোমরা যদি ঠিকঠাক ফলো করে তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের আশা করি ইন্টারভিউ মানে যাওয়ার পূর্বে তোমাদের যে প্রিপারেশনটা একদম নর্মাল এবং স্বাভাবিক থাকবে কোন রকম কোনো নেগেটিভ জিনিস তোমাদের মধ্যে আসবে না ঠিক আছে আশা করি তোমরা এখানে বুঝিয়ে দিতে পেরেছি এরপরে যদি তোমাদের আর কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারো এবং তা বাদেও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা যে সকল গ্রুপগুলোতে আছো সেগুলোতে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এবং এর পাশাপাশি চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটি অন রেখে দিও যাতে করে তোমরা ভিডিওর যে তোমরা যখন কোনো ভিডিও পাবলিশ করা হবে যার নোটিফিকেশানটা তোমরা সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে সমস্ত মেটিরিয়ালসগুলো ইবুকের মধ্যে দেওয়া আছে সমস্ত কিছু ওখানে কভার করে দেওয়া আছে তোমরা সেখান থেকে নিয়ে কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে থাকো তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার